হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। তো আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে প্রোডাক্টস আই রিগ্রেট বাই। তো যে যে প্রোডাক্টগুলো কিনে আমি পস্তাতে হয়েছে আমাকে, সেই সেই প্রোডাক্টগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটা কনসেপ্ট পেয়ে যাবে যে প্রোডাক্টগুলো আদৌ তোমাদের জন্য কাজ করবে কি করবে না, প্রোডাক্টগুলো কেমন। তো তোমাদের যদি এর মধ্যে কোনো প্রোডাক্ট কেনার ইচ্ছা থাকে তাহলে তোমাদের জন্য সেটা কাজ করবে কি করবে না তোমরা বুঝে যাবে, তার ফলে তোমাদের অনেক টাকা সেভও হয়ে যাবে। তো আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে, তোমরা এনজয় করবে ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, অন্যদের সাথে শেয়ার করে দিতে পারো, তাদেরও কিছুটা টাকা সেভ হয়ে যাবে তার জন্য। আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে বেল বাটন হিট করো, তার সাথে অল নোটিফিকেশন বলে যে অপশনটা আসবে ওটাকে হিট করে দিও। আর হ্যাঁ, চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্কটা তো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সবার প্রথমে আমি তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এটা, গুড ভাইবসের রোজ ওয়াটার টোনার। এটা দেখ, তোমরা দেখতে পাচ্ছ শেষ হয়ে গেছে, টোনার না ঠিক, এটা গুড ভাইবসের ফেস মিস্ট রোজ সেটটা যেটা। হ্যাঁ, তো এটা আমি আগের বার কিনেছিলাম যে ট্রাই করার জন্য, আমি কোনোদিন ফেস মিস্ট ট্রাই করিনি যে এটা কেমন হয় জিনিসটা দেখার জন্য। এটা ইউজ করার পর মানে আমার আর ফেস মিস্ট কেনারই ইচ্ছা নেই, এটার আমার এত ভালো এক্সপিরিয়েন্স এটার সাথে যে আমার ফেস মিস্ট কেনার আর আমার কোনো জীবনে ইচ্ছা নেই। আশা করি জানি সব এরকম না, কিন্তু আমার কিনতে এখন আমাকে গেলে ভাবতে হবে যে এটা এতটা আমার মানে বাজে, আমার জন্য কাজ করেনি কি বলবো। এটা অ্যাপ্লাই করার পর না আমার মুখটা ড্রাই হয়ে যেত, এটাতে মনে হয় অ্যাস্ট্রিনজিন বা এরকম টাইপের কিছু আছে জানো তো, আমি ঠিক জানি না কি, যে জিনিস ওরকম অ্যাস্ট্রিনজিন থাকে না, অ্যাস্ট্রিনজিন জাতীয় টোনার গুলো আমার মুখে একদমই স্যুট করে না, মানে আমার স্কিনটাকে ড্রাই করে দেয় আর ডাল করে দেয় স্কিনটাকে। তো এই প্রোডাক্ট আমার জন্য একদমই স্যুট করেনি, মানে আমি ভাবছিলাম এটা কতদিনে শেষ হবে, কেননা প্রোডাক্টটার উপর যখন টাকা লাগিয়েছি তখন নষ্ট করে তো লাভ নেই, এটাকে শেষ কোনোভাবে আমাকে করতেই হবে, টাকাটা জলে ফেলে দেওয়া যায় না, সেই জন্য এটাকে আমি কোনো মতে শেষ করে ফেলেছি ইউজ করে। তো এটার পিছনে এটার দাম কত, 120-150 টাকা। তো 150 টাকা তো মানে ইউজ করে ফেলেছি, কিন্তু কি বলবো অতটা আমার কাজে লাগেনি 150 টাকা। এরপর আমি তোমাদের যে প্রোডাক্টটার কথা বলবো সেটা তোমরা ভাবে এই প্রোডাক্টটাও বাজে, তাহলে আমার স্কিনই বাজে, কিন্তু একদমই না, প্রোডাক্টটার সাথে আমার এরকমই কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। তো প্রোডাক্টটা যেটা সেটা হচ্ছে এই গুড ভাইবস এর আর্গান ফেসিয়াল অয়েল। আমি জানি না আমার প্রোডাক্টটার সাথে এরকম হয়েছে নাকি অনেকের সাথেই হয়। এটা আমি আগের বার শীতকালে কিনেছিলাম, ঠিক আছে, তো ভালো কথা, আমি শীতকালে কিছুদিন ইউজ করেছি, এটার উপর আমি সেপারেট রিভিউও করেছি। তো আমি রিভিউটাতে বলেছিলাম হ্যাঁ প্রোডাক্টটা মোটামুটি স্কিন অ্যাপ্লাই করার পর একটা গ্লো দেয়, কিন্তু যে একটা মানে কিছুদিন ইউজ করার পর যে একটা এফেক্ট দেখা যায় না আদৌ এটা কতটা কাজ করছে, ইনস্ট্যান্ট যে এফেক্টটা ছাড়া মানে একটা লং টার্ম যে এফেক্ট সেটা আমি প্রোডাক্টটাতে দেখতে পাইনি খুব একটা। ঠিক আছে, তাও ঠিক আছে, আমি ইউজ করে নিলাম, হয়তো অনেক প্রোডাক্টই তো হয় আমার স্কিনে শুট করে না, তাই বলি কি প্রোডাক্টটা ভালো না, না এরকম না, কিন্তু কিছু শীতকাল চলে গেছে স্বাভাবিক ব্যাপার, আমার কম্বিনেশন স্কিন, তো আমার টি জোনটা অয়েলি আর রেস্ট অফ দ্য ফেস হচ্ছে আমার ড্রাই। তো আমি তার গরমকালে মুখে অয়েল ইউজ করতে পারবো না, সেজন্য আমি বললাম ঠিক আছে থাক এটা আবার সামনের বছর ইউজ করবো। কিছুদিন পর বর্ষাকালে আই থিঙ্ক মানে জুন জুলাই মাসের দিকে আমি এটাকে খুললাম একবার, যে তখন একটু বৃষ্টি হচ্ছিল মুখে একটু টান হচ্ছিল, যে আমি তাহলে অয়েলটা অ্যাপ্লাই করি ভালো হবে। তো আমি খুলে দেখলাম এটা কি অবস্থা দেখাচ্ছে, এ দেখো এটা পুরো সর্ষের তেল, মানে এটা কি বলে মাস্টার্ড অয়েলের যেমন কালার হয় না, পুরো সেই রকম কালার এটা হয়ে গেছে, আর এটা দিয়ে এমন একটা বাজে গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে মানে সেই অলিভ অয়েল, তারপর কেমন একটা বৃষ্টি গন্ধ, মানে প্রথমে এটার কালারটা কেমন ছিল মানে হালকা একদম লাইট কালার ছিল একটা, আর এখন পুরো এটা মাস্টার্ড অয়েলের কালার হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি এটাতে কয়টুকু ইউজ করেছি, এইটুকু জাস্ট ইউজ করেছি আর পুরোটা পড়ে আছে আমার, মানে এটার পিছনে আমার 295 টাকা দাম, এটা আমি কত টাকা দিয়ে কিনেছিলাম যাই না, যাই হোক এটার পিছনে পুরো 295 টাকা আমার জলাঞ্জলি চলে গেছে, মানে আমি সাকসেসফুলি এটার উপর ওয়েস্ট করে দিয়েছি 295 টাকা। এত বাজে একটা, জানি না আমার প্রোডাক্টটার সাথে এরকম হয়েছে নাকি, আমি
এটাকে মানে কোনো এক্সপোজ জায়গাতেও রাখিনি, আমি এটাকে ভালো জায়গায় ভালোভাবে রেখে দিয়েছিলাম। মানে সান এক্সপোজ হয়েছে এটা সেরকমও না, কিন্তু এটা তাও এরকম বাজে। মানে এটা মানে কি হয়েছে আমি জানি না, এটা পুরো কালার চেঞ্জ করে জিনিসটা পুরো ফর্মুলাটাই চেঞ্জ হয়ে গেছে। তোমরা দেখো কালার, তোমাদের কাছে যদি কারোর কাছে এটা থেকে থাকে আর তোমরা সেটার সাথে এইটার কালারটা মিলিয়ে দেখবে। দাঁড়ো এইখানটা হাতের ওপর এটা মুখে অ্যাপ্লাই করাও চাপের ব্যাপার। এই দেখো দেখেছো, জানি না এরকম কেন হয়ে গেল। তো আমার তো এটার পিছনে আমি আমার 300 টাকা সাকসেসফুলি ওয়েস্ট করে দিয়েছি। এটা দেখো, এটা মনে হচ্ছে হাতের মধ্যে সর্ষের তেল অ্যাপ্লাই করেছি আমি। এটা নাকি আবার আর্গান অয়েল। আর হ্যাঁ আমি বলে দিই, এই যে জিনিসগুলো আমি দেখাচ্ছি যেগুলো আমার জন্য স্যুট করেনি বা মানে আমি অতটা আমার ভালো লাগেনি, সেগুলো তোমাদের জন্য যে কাজ করবে না বা তোমাদের স্যুট করবে না এরকম কোনো কথা নেই। তোমাদের জন্য হয়তো খুবই ভালো কাজ করতে পারে, তোমাদের জন্য এফেক্টিভ হতে পারে, কিন্তু আমার জন্য একদমই হয়নি। সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমি এগুলো কিনে রিগ্রেট ফিল করেছি, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, এই কথাটা আমার আগে বলে নেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না, এখন বলে দিলাম। মানে অনেকে না হলে অনেক কিছু বলতে পারে। এরপর আমি তোমাদের যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এইটা, এটা এভারিউথের এক্সফোলিয়েটিং ওয়ালনাট স্ক্রাব। এটা আমার স্ক্রাবটা ভালো, স্ক্রাব হয়, কিন্তু এটার যে গ্র্যানিউলস গুলো আছে সেগুলো এতটাই বড় বড় আর মানে এতটাই মোটা মোটা যে ওটা যদি দিয়ে যদি তুমি স্কিনে স্ক্রাব করতে যাও তাহলে না পুরো মানে স্কিনটা ছুলে ছুলে যাবে, মানে স্কিনে দাগ হয়ে যাবে, স্কিনে রিঙ্কেল চলে আসবে। এটা দিয়ে যদি তুমি একটা বটল টিউব গোটা তুমি মুখে ইউজ করো তাতে তোমার মুখে রিঙ্কেল চলে আসবে, এটা আমি গ্যারান্টি করছি। অন্তত আমার প্যাকটাই তো এটাই আছে, মানে প্রচন্ড। আমি কোনোদিন আগে ওয়ালনাট এই ওয়ালনাট বলছি সরি এভারিতে স্ক্রাব ইউজ করিনি, এটাই আমার ফার্স্ট এভারিতে স্ক্রাবার। প্রচন্ডই মোটা মোটা বড় বড় গ্র্যানুলস, সেটা মানে বডি স্ক্রাব করার জন্য ঠিক আছে, কিন্তু ফেস স্ক্রাব করার জন্য একদমই না। সেই জন্য এটাকে আমি এখন আর মুখের স্ক্রাবার হিসাবে ইউজ করি না, এটাকে আমি বডি স্ক্রাবার হিসাবে ইউজ করি, কারণ আমি রিক্স নিতে চাই না। এটা ইউজ করে কারোর যদি এরকম মনে হয়ে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানিও। হ্যাঁ, এটা আদৌ এরকমই নাকি এই মানে আমার এই পার্টিকুলার এই প্রোডাক্টের সাথে কোনো প্রবলেম আছে, তো জানাতে পারো আমাকে কমেন্ট করে। এরপর তোমাদের যে প্রোডাক্টটার কথা বলবো সেটা হচ্ছে সোমিজের এই স্ট্রেট হেয়ার লোশন। ঠিক আছে, এটা আমি কিনেছিলাম প্রায় 3-4 বছর আগে হবে। হ্যাঁ, তো এই নামটা দেখে তোমরা কি বুঝবে, মানে হেয়ারটাকে একটু স্ট্রেট করে দেবে, স্ট্রেট এফেক্ট দেবে। একটা স্ট্রেটের কোনো এফেক্টই আসে না, শুধু একটা স্মুথ একটা ব্যাপার আসে। সেই জন্য আমি এই প্রোডাক্টটাকে যেটা এক্সপেক্ট করে কিনেছিলাম সেটা আমার পূরণ হয়নি, সেই জন্য আমি বলতে পারি এটা রিগ্রেট, মানে আমার রিগ্রেট বাইং এর লিস্টে আছে এটা। তো এটা তেমন কোনো কাজই নেই, এটা জাস্ট একটা হেয়ার জেল টাইপের। এটাকে আমি দেখাচ্ছি, যাও এটা এখন মানে ডেট ওভারও হয়ে গেছে এটার। দেখো এরকম একটা জেল টাইপের, ঠিক আছে, আর এটা অ্যাপ্লাই করলে তোমার হেয়ারটা কিছুক্ষণ আধ ঘন্টার জন্য একটু স্মুথ হয়ে যাবে, আর কিছুই হবে না। তো এটা মানে পুরোটাই প্রায় পড়ে আছে, ইউজ করিনি, আমার খুব একটা ভালো লাগে না এটা। এরপর আমি তোমাদের যে প্রোডাক্টটার কথা বলবো সেটা হচ্ছে গুড ভাইবস এর এই ওয়াইন হাইড্রেটিং ফেস মাস্ক। ঠিক আছে, এই যে এই নামটা শুনে তোমরা কিভাবে স্কিনটাকে হাইড্রেট করবে, তো এটা হাইড্রেট তো করেই না স্কিনে। আর ওয়াইন মানে এই ওয়াইন কি হয়, স্কিনে একটা গ্লো প্রোভাইড করে। ঠিক আছে, ওয়াইনের কাজ হচ্ছে এটা, মানে স্কিনে গ্লো নিয়ে আসে, স্কিনটাকে হাইড্রেট রাখে, কিন্তু এটাতে সেরকম কোনো কাজই হয় না। এই কাজগুলো তো ছেড়ে দাও, যেটা ফেস মাস্ক ইউজ করে আমরা যেটা দেখি স্কিনটাতে একটা ব্রাইট এফেক্ট আসছে, স্কিনটা অনেকটা ক্লিন লাগছে, সেরকম কোনো কিছুই হয় না। মনে হবে তুমি একটা জিনিস মুখের উপর লাগিয়েছিলে ওয়াশ করার পর, মানে একটা জিনিস মুখের উপর থেকে ধুয়ে দিলে, এটা এটা ছাড়া এটা লাগানোর পর আর কিছুই মনে হয় না। এটা এখনো 1 বছর আগে আমি কিনেছিলাম, এখনো এতটা পড়ে আছে, কারণ আমার পছন্দ হয় না ইউজ করতে। আর গন্ধটাও কেমন একটা খুব একটা ভালো না, এটার গন্ধটা আমার একদমই ভালো লাগে না আমার, সেই জন্য এটাকে আমি রিগ্রেট বাইং এ রেখে দিয়েছি। এটা ফেস মাস্কের কোনো কাজই করে না, যেটা ক্লেম করেছে সেই কাজও করে না, মানে কিছু কোনো কাজেরই না, এটাও কাজের যত। তো সেই জন্য আমি বলতে পারি এটার পিছনে আমি যে টাকা লাগিয়েছি সেটা আমার ওয়েস্ট হয়ে আছে, তো এটা আমার রিগ্রেট বাইং এর লিস্টে আছে। এরপর আমি তোমাদের যে প্রোডাক্টটা দেখাবো সেটা আমার ঠিক রিগ্রেট বাইং না, কিন্তু প্রোডাক্টটা থেকে আমি যেরকম
মানে যেটা এক্সপেক্ট করেছিলাম যে এটা এরকম রেজাল্ট পাবো, কিন্তু সেরকম আমি পাইনি। সেই জন্য এটাকে আমি রিগ্রেট বাইং এর লিস্টে রেখেছি, কিন্তু প্রোডাক্টটা আমি ইউজ করি, সেটা হচ্ছে এই গুড ভাইবস এর রোজ অ্যান্ড মালবেরি জেল। গুড ভাইবস এর আমার কাছে অরেঞ্জ জেল আছে আর এই জেলটা আছে রোজ অ্যান্ড মালবেরি। অরেঞ্জ জেলটা আমার স্কিনে অনেক ভালো স্যুট করেছে, অনেক কাজ করে ভালো, কিন্তু এটা স্কিনে গ্লো প্রোভাইড করে। এটা মেখে আমার স্কিনে তেমন কোনো কাজ হয়নি, এটা শুধু স্কিনটাকে ময়শ্চারাইজার কাজ করে, আর গ্লো বা তেমন কিছু তেমন কোন একটা বা হাইড্রেট রাখা তেমন খুব একটা না, স্কিনটাকে জাস্ট একটু ময়শ্চারাইজ রাখে। গরমকালে অয়েলি আমার কম্বিনেশন স্কিন যেহেতু, তো এটাকে আমি সেই জন্যই রিগ্রেট বাইং এর লিস্টে রেখেছি যে আমি যেরকম ভেবেছিলাম যে অরেঞ্জ জেলটা যেরকম কাজ করবে এইটা সেরকম কাজ করেনি, সেই জন্য এটা আমার রিগ্রেট বাইং এর লিস্টে আছে। কিন্তু এটা আমি খুব একটা রিগ্রেটও করি না, এটা যেহেতু আমি ইউজ করতে পারছি, আমার মানে ইউজ হয়ে যাচ্ছে, তো খুব একটা রিগ্রেট আমার লাগে না এটাতে। ঠিক আছে, তোমাদের যদি ইচ্ছা হয় এটা পারচেজ করে দেখতে পারো। তো এই তো ছিল কিছু স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার এর প্রোডাক্ট যেগুলো আমি আমার রিগ্রেট বাইং লিস্টে আছে। এরপর আমি তোমাদের দেখাবো কিছু মেকআপ প্রোডাক্ট, ঠিক আছে। তার আগে আমি তোমাদের আর একটা প্রোডাক্টের কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমার বায়োটিকের টোনার আছে না অরেঞ্জ কালারের, আমি এখানটাই ছবিটা দিয়ে দেবো, এখানটা তোমরা দেখে নেবে, আমি এখানটা ছবিটা দিয়ে দেবো। বায়োটিকের পোর টাইটেনিং টোনার, যেটা হচ্ছে অরেঞ্জ কালার একটা টোনার হয়, ওই টোনারটা কিউকাম্বার টোনারটা না, কিন্তু পোর টাইটেনিং আর একটা অরেঞ্জ কালারে হয় ওইটা, ঠিক আছে, ওটা আমি কিনেছিলাম। তো ওই টোনারটা ইউজ করার পর মানে আমার এতটাই রিগ্রেট ফিল হয়েছিল ওটা কেনার পর, আমি তোমাকে তোমাদের বলে বোঝাতে পারবো না। ওটা আমার সব থেকে মানে জঘন্য পারচেসের মধ্যে একটা। তো সেটা ওই প্রোডাক্টটা ইউজ করার পর হয়েছিল কি, আমি স্কিনে দিলাম, খুব ভালো কথা, এক মাস দিলাম, তারপর দেখছি ধীরে ধীরে আমার স্কিনটা ডাল হচ্ছে, তারপর তোমার স্কিনে কোনো গ্লো থাকছে না, তারপর স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম কি হচ্ছে, আর তখন পুরো গরমকাল, তো আমি ভাবলাম কি হচ্ছে জিনিসটা, আমার স্কিনটা এরকম কেন হয়ে যাচ্ছে যে আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, মানে গ্লো থাকছে না কোনো। আর আমার মানে কম্বিনেশন স্কিন, কিন্তু গরমকালে সেই এপ্রিল মে মাস হবে, সেই সময়ও আমাকে নিভিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে, মানে বুঝতে পারছো আমার স্কিনটা কতটা ড্রাই করে দিয়েছিল এটা, যে আমার স্কিনে পুরো এই গরমকালে আমাকে নিভিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো আমি তারপর ভাবলাম মানে এই সময় আমি একটা প্রোডাক্টই নতুন ইউজ করা ধরেছি, সেটা হচ্ছে ওই টোনারটা। তো আমি টোনারটা ইউজ করা কিছুদিন বন্ধ রাখলাম, তারপর দেখলাম আমার স্কিন আবার আগের মতো হয়ে গেল। তারপর থেকে আমি ওই প্রোডাক্টটাকে আর ইউজ করি না, মানে ওটা আমার মানে সব থেকে জঘন্য একটা পারচেসের মধ্যে একটা, মানে ওটা যাই না আমার স্কিনে। ওটা অনেকেই বলে অনেকে পোর টাইটেনিং এ সাহায্য করে, স্কিনটাকে ভালো রাখে, মানে টোনারের যা যা কাজ হয়, তো আমার জন্য ওটা এতটা বাজে মানে কাজ করেছে, আমি কি বলবো। ওটার উপর আমার একটা সেপারেট রিভিউ আছে অনেক আগে করা, আমার প্রথমে মানে থার্ড ভিডিও ওইটা হবে, থার্ড বা ফোর্থ, ওই টোনারের রিভিউটা আমি করেছিলাম, তো ওই ভিডিওটা তোমরা দেখতে পারো, ওখানে আমি টোনারটা সম্পর্কে এই সেম কথাটাই কথাগুলোই বলেছিলাম। তারপর আমি টোনারটা অনেকদিন ইউজ করিনি, কারণ কাকে একটা বেশ দিয়ে দিয়েছিলাম যে হয়তো আমার স্কিনে শ্যুট করেনি, তাদের স্কিনে করতেও পারে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি, আমার কাছে নেই, কিন্তু তোমরা আমার ওই রিভিউটা দেখে নিতে পারো, ঠিক আছে। বহুদিন আগে করা ওইটা আমার চ্যানেলের প্রথম দিকে, সেজন্য ভিডিওর কোয়ালিটিও ভালো হবে না, কিছু মনে করো না, যদি মনে হয় দেখে নিতে পারো। বলবো ওটা আমার রিগ্রেট বাই লিস্টে সবার উপরে আছে, ওইটা আর ওই গুড ভাইবস এর অয়েলটা, এই দুটো হচ্ছে সব থেকে আমার লাইফের জঘন্য পারচেস, ঠিক আছে। এরপর যাচ্ছি মেকআপ প্রোডাক্টের দিকে, ঠিক আছে। মেকআপ প্রোডাক্টে আমি তোমাদের প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লু হেভেনের, এইটা এটা হচ্ছে ব্লু হেভেনের লিপস্টিক, ঠিক আছে। ব্লু হেভেনের লং ওয়ার লিপ কালার, এটা আমি নাইকা থেকে কিনেছিলাম, তাও আজ থেকে প্রায় 3 বছর আগে, ঠিক আছে। এটা লং ওয়ার মানে কি ভাবে তুমি, ম্যাট একটা হবে জিনিসটা, আর এটার ছবিটাও দিয়েছিল ম্যাট নাইকাতে, ঠিক আছে। তো আমি কিনলাম, ও বাবা এসে দেখি এটা মানে ম্যাট তো নাই, তার সাথে এটার মধ্যে এরকম শিন আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা মানে পুরো সেই গ্লিটার মানে কেমন বাজে একটা, মানে এটার মধ্যে পুরো গ্লিটার আছে, এরকম এটা মনে হয় এটা দেখতে পাচ্ছ, এটা পুরো মানে হাইলাইটারের কাজ করবে, মানে লিপস্টিকের কাজে না করে, এখনকার দিনে এই লিপস্টিক গুলো তো চলে না, তো লং ওয়ার তো নাই, এটা মানে ঠোঁটে দিলে 5 মিনিটও থাকবে না, এটা যে ঠোঁট থেকে কোথায় উবে যাবে তোমরা ধরতেও পারবে না, ঠিক আছে, মানে ভ্যানিশ হয়ে যাবে ম্যাজিক। তো
এমনি তো পড়লে তো জঘন্য, কালারটা জঘন্য, তার উপর মানে গ্লিটার পার্টিকেল ম্যাট না, মানে লিপস্টিকটাই বাজে আমার। এইটা ছাড়া আর কোন লিপস্টিক এমন নেই ব্লু হেভেনে যেটা আমার পছন্দ হয়নি। ব্লু হেভেনের লিপস্টিক আমার খুব পছন্দ, আমার কাছে বেশিরভাগ লিপস্টিকই ব্লু হেভেনের থেকে যেগুলো আছে, ব্লু হেভেনে অনেক কটাই লিপস্টিক আমার কাছে আছে, কিন্তু এটা হচ্ছে তার মধ্যে সব থেকে জঘন্যতম লিপস্টিক। এরপর আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার লাইফের মানে ফার্স্ট ফাউন্ডেশন, মানে ফাউন্ডেশন তো এটা না, এটা কি ভগবান জানে মেকআপ বেস লেখা আছে। এটা হচ্ছে সোমিজের ক্যান প্রোডাক্টের ন্যাচারাল মেকআপ। তো এটা আমি কিনেছিলাম আজ থেকে প্রায় 4 বছর, হ্যাঁ 3-4 বছর আগে তো হবে, হ্যাঁ ওরকমই হবে। তো তখন আমার না ছিল মেকআপ সম্পর্কে কোনো ধারণা না কিছু, তো আমি জাস্ট কিনেছিলাম, এটা সোমিজের বেরিয়েছিল, তখন আমি খুব সোমিজের প্রোডাক্ট ইউজ করতাম, ঠিক আছে। তো এটা আমি তখন কিনেছিলাম, আমি ভাবতাম এটা কি হবে স্কিনে দিলে মুখটা একটা ইভেন টোন আসবে, তার জন্য আমরা ফাউন্ডেশনটা, আমি এটাই বুঝতাম মানে মুখে তখন ফাউন্ডেশনও জানতাম না, এগুলোকে ফাউন্ডেশন বলে, ঠিক আছে, আমি মেকআপ বলতাম এটাই নাকি, এটা আমার কাছে মেকআপ, সোমিজের মেকআপ বলে দোকান থেকে আমি এনেছিলাম। এটাকে যে ফাউন্ডেশন মেকআপ যে পুরো জিনিসটাকে বলে, তার মধ্যে পার্টিকুলার জিনিসটাকে যে ফাউন্ডেশন বলে, সেটা সম্পর্কে আমার কোনো কনসেপ্ট ছিল না। আমি একটা জিনিস বুঝতাম মেকআপ, সেটা দিয়ে কি হয় মুখে লাগায় আর মুখটা অনেকটা মানে ফর্সা ফর্সা লাগে, তারপর হচ্ছে মুখে ইভেন হয়, মানে এটাই আমার মেকআপ সম্পর্কে ধারণা ছিল তখন, ঠিক আছে, বুঝতাম না 4-5 বছর আগে আজ থেকে। তো তখন আমি এটা কিনেছিলাম, এটা আমি এখানটাই দিয়ে দেখাচ্ছি, এই দেখো, এটা তুমি অ্যাপ্লাই করার পর তোমাকে একটা মিনিমাম মানে মিনিমাম যে কভারেজ সেটাও দেবে না, দেখো এটা তুমি যত মানে স্প্রেড করতে চাও এটা তত স্প্রেড হবে, দেখো এটা কি করলো বলো তো, এই দেখো এই যে লিপস্টিকটা লাগিয়েছিলাম ওটাকে তুলে দিল, মানে এটা মেকআপের কাজ তো করেও করেই না, এই দেখো এটা কি, এটা পুরো প্যাচি প্যাচি হয়ে আছে দেখতে পাচ্ছ। এটা তুমি স্কিনে তুমি যাই দিয়ে ব্লেন্ড করো না কেন, এটা তুমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করো, এটা তুমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করো, এটা তুমি হাত দিয়ে ব্লেন্ড করো, কোনোটাতে এটা ব্লেন্ড হবে না, এটা প্যাচি প্যাচি দেখতে লাগবে, এটা দেখো ঠিক কি পরিমাণে প্যাচি লাগছে, আর তার সাথে এটা মুখে বসবে না, মানে সেট হবে না মুখে, মানে জঘন্য একটা ফাউন্ডেশন, আমার একদমই পছন্দ না এটা। তো আমি এটা মানে কিনে এটা আমি সত্যি পচতেছি, এটা তখন বুঝতাম না, তখন হয়তো অনেকবার ইউজ করেছি, অনেকবার বলতে 3-4 বার ইউজ করেছিলাম, তারপর থেকে যখন একটা ফাউন্ডেশন বা মেকআপ সম্পর্কে আমার একটা জ্ঞান এসছে, আমি বুঝতে পেরেছি তখন থেকে যে এইটা কিনে আমি কি ভুল করেছি, মানে এটার দাম বেশি নেয়, দেখো আমার হাতটার অবস্থা দেখো, এটার দাম বেশি নেয় 165 টাকা, কিন্তু তবু এটা আমার মানে রিগ্রেট লিস্টে আছে, এটা আমি আর জীবনে পারচেস করবো না। এরপর তোমাদের যে প্রোডাক্টটা দেখাবো সেটা প্রোডাক্টটা ভালো কিন্তু প্যাকেজিং ভালো না, সেই জন্য এটা আমার রিগ্রেট লিস্টে আছে। এটা হচ্ছে এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেকআপ ফিক্সার যেটা আছে, সেটার কোয়ালিটি খুবই ভালো, মানে খুব খুব খুবই ভালো ফিক্সিং স্প্রেটা, কিন্তু এই যে স্প্রে আছে এটা যে এই যে স্প্রে জিনিসটা আছে, এটা আমি তোমাদের দেখাচ্ছি এটা কেমন ভাবে স্প্রে হয় বুঝতে পারবে, দেখেছো এটা পুরো এরকম ভাবে চলে যায়, মানে এটা মুখের মধ্যে যে ছড়াবে তার কোনো ব্যাপার নেই, এটা তুমি এটা স্প্রে করবে একটা জায়গায় এসে এমন ভাবে করবে যে তোমার মেকআপটা পুরো গলে চলে যায়। 1.5 ঘন্টা খেটে যে মুখে মেকআপটা করেছো না, মানে এটা নিজেই সেটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না এটার। তো মানে একদমই বাজে একটা মেকআপ ফিক্সার, মানে মেকআপ ফিক্সিং যে লিকুইডটা আছে ওটা ভালো, তো আমি আশা করি যেটা বলছি তোমরা বুঝতে পারছো, কিন্তু এই যে স্প্রেটা আছে এটা ভালো না। আমি অনেকেরই দেখেছি এই মানে স্প্রেটা এরকম গন্ডগোল করে, সেই জন্য স্প্রেটা যদি ভালো হতো তাহলে ভালো হতো, কিন্তু সেই জন্য এটা আমার মেকআপ মানে মেকআপ রিগ্রেট বাইংয়ে আছে। তবু আমি এটাকে ইউজ করিনি, কেননা পয়সাটা তো ওঠাতে হবে না। এরপর তোমাদের লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো, এই একটা প্রোডাক্টই বেঁচে আছে আর, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে একটা মেকআপ ব্রাশ, এটা হচ্ছে কি ব্রনসন প্রফেশনাল, এই যে ব্র্যান্ডটা, এটার পাউডার ব্রাশ, ঠিক আছে, এটা কোন দিক থেকে পাউডার ব্রাশ লাগছে তুমি আমাকে বলো। এটা প্রথমত কোনো দিক থেকে পাউডার ব্রাশ লাগছে না, মানে পাউডার ব্রাশ যতটা ফ্লাফি হয় এটা তার 1% ফ্লাফি না, এটা দিয়ে না তুমি ঠিক করে পাউডার লাগাতে পারবে,
না তুমি ঠিক করে ব্লাশ লাগাতে পারবে, না তুমি ঠিক করে এটা দিয়ে মানে কিছু করতে পারবে, কোনো মানে মেকআপের কোনো কাজই এটা দিয়ে হয় না। এটা আমার কেনা সব থেকে বাজে ব্রাশ, এইটা ব্রাশটা আমার একদমই পছন্দ না। তো তোমাদের আমি যে যে জিনিসগুলো দেখালাম এখনো পর্যন্ত সেগুলো পিছনে আমি তো আমার পয়সাগুলো মানে জলাঞ্জলি দিয়ে দিয়েছি, আমার পয়সাগুলো জলে চলে গেছে। আশা করি তোমরা এর থেকে একটা কনসেপ্ট পাবে কোনগুলো কাজ করে কোনগুলো কাজ করে না, তোমাদের পয়সাটা আশা করি বাঁচবে এই ভিডিওটা দেখে। তো আই হোপ তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর কোন প্রোডাক্ট তোমাদের জন্য কাজ করেছে কিনা, হয়তো আমার জন্য করেনি তোমার জন্য করতেও পারে, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও এর মধ্যে, ঠিক আছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না, সাবস্ক্রাইব করলে বেল বাটনে হিট করো, তার সাথে অন্য আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে সবসময় দেওয়া থাকে। আর হ্যাঁ, ওনাদের সাথে শেয়ার করে দিতে পারো যাতে তাদেরও কিছু টাকা মাকা বেঁচে যায় তোমাদের মতো। তো আজকের ভিডিওটা এইটুকুই, চলো টাটা বাই।